রাজধানী আগরতলা সিপিআইএম পার্টি অফিসের সামনে পুকুর থেকে মঙ্গলবার উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ। ওইদিন সকালে জলে ভাসমান মৃতদেহটি দেখে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে দেয় পুলিশ। থানা থেকে একটা কালীবাড়িতে নলারমার কালীবাড়িতে একটা লোক বাইশা রয়েছে, খবরটা পাইয়া ভিডিও বিচারে থেকে খবর পাইয়া আইসি আর কি, ভাইয়া দেখি কেউ বাইশা রয়েছে, পরিচয় পাওয়া গেছে নি? না না, পরিচয় পাওয়া গেছে না, এটা প্রায় ডিকম্পোজ হইয়া রয়েছে কয়েকদিন আগে, প্রায় ইয়ে হয়েছে আর কি।